বুলগেরিয়াতে হচ্ছে কাজের ভিসা এবং এই দেশটিতে অলরেডি বিপুল সংখ্যক কর্মী নিয়োগ দেওয়ার ঘোষণাও এসে পড়েছে। তাই বর্তমানে ইউরোপের ভিসা প্রত্যাশী বাংলাদেশিদের জন্য বুলগেরিয়া হতে পারে অন্যতম পছন্দের একটি ডেস্টিনেশন। এই ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে আপনারা বুলগেরিয়ায় ওয়ার্ক ভিসায় আসতে পারেন এবং এখানে ওয়ার্ক ভিসায় আসতে আমাদের কত টাকা খরচ হবে। এছাড়াও বুলগেরিয়া ওয়ার্ক ভিসা নিয়ে আসার ক্ষেত্রে আমাদের যে সমস্ত সমস্যার সম্মুখীন হতে হবে এবং এখানে ওয়ার্ক ভিসা নিয়ে আসলে আমরা কেমন ফ্যাসিলিটি পাবো, বুলগেরিয়ায় বেতনই বা কেমন হয়ে থাকে, এ সম্পর্কে ইন ডিটেলসে এই ভিডিওতেই আলোচনা করা হবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ভিডিওটি শুরু করার পূর্বে আপনারা যদি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আর ফেসবুক থেকে দেখে থাকলে আমাদের ফেসবুক পেজটি অবশ্যই ফলো করে রাখবেন। 2024 সালের 31 মার্চ বুলগেরিয়া দেশটি অফিসিয়ালি শেঙ্গেন অঞ্চলে অন্তর্ভুক্ত হয়। তবে এখন পর্যন্ত এই দেশটি ম্যারিটাইম বর্ডার এবং ওপেন এয়ার মুভমেন্টের ফ্যাসিলিটি পাচ্ছে এবং খুব শীঘ্রই এই দেশটি ওপেন ল্যান্ড বর্ডার ফ্যাসিলিটিও পেতে চলেছে। শেঙ্গেন অঞ্চলে অন্তর্ভুক্ত হওয়ার পর থেকেই বুলগেরিয়ার কর্মক্ষম জনগোষ্ঠীর একটি বড় অংশ শেঙ্গেন অঞ্চলের হাই ইনকামিং কান্ট্রিগুলোতে মুভ করছে এবং এর জন্য এই দেশটির বিভিন্ন ইন্ডাস্ট্রিতে উল্লেখযোগ্য হারে শ্রমিক সংকট দেখা দিয়েছে। আর এই শ্রমিক সংকট সমস্যা থেকে উত্তরণের জন্য বুলগেরিয়ান সরকার তৃতীয় বিশ্বের দেশগুলো থেকে ওয়ার্কারদেরকে সহজেই কাজে ভিসায় আসার সুযোগ করে দিয়েছে। প্রধানত তারা বাংলাদেশ, ইন্ডিয়া, নেপাল, শ্রীলঙ্কা এবং ভিয়েতনামের মতো দেশগুলো থেকেই উল্লেখযোগ্য হারে শ্রমিক নিয়োগ দিয়ে থাকে। বিগত 2-1 বছর আগে রোমেনিয়া দেশটিতে যেই হারে ভিসা হয়েছিল, প্রত্যাশা করা যায় আগামী বছরেও বুলগেরিয়া দেশটিতে একই হারে ভিসা দেওয়ার সম্ভাবনা রয়েছে বাংলাদেশিদের জন্য। তো চলুন এখন জেনে নেওয়া যাক বুলগেরিয়া দেশটিতে কোন কোন ইন্ডাস্ট্রিতে কাজের জন্য ওয়ার্কার শর্টেজ রয়েছে এবং আমরা কোন সমস্ত কাজে আসতে পারি। এই দেশটিতে কনস্ট্রাকশন সেক্টরে সবচেয়ে বেশি ওয়ার্কার শর্টেজ রয়েছে এবং কনস্ট্রাকশন সেক্টরে যে সমস্ত কাজ রয়েছে তার প্রায় সব ধরনের কাজেই এখানে ওয়ার্ক ভিসা হয়ে থাকে। আপনাদের সুবিধার্থে স্ক্রিনে একটি লিস্ট দেওয়া হচ্ছে, আপনারা অবশ্যই এই কাজগুলোর নাম একবার হলেও দেখে নেবেন। এই দেশটির সামার এবং স্প্রিং সিজনে ট্যুরিস্টদের ব্যাপক আনাগোনা হয়ে থাকে, যার জন্য এই দেশটির হসপিটালিটি ইন্ডাস্ট্রিতেও কাজের রয়েছে বিরাট সুযোগ। এই ইন্ডাস্ট্রি যে সমস্ত কাজ রয়েছে আপনাদের সুবিধার্থে তার স্ক্রিনে দিয়ে দেওয়া হচ্ছে, অবশ্যই তা দেখে নেবেন। এছাড়াও বুলগেরিয়া দেশটির গার্মেন্টস ফ্যাক্টরি এবং বিভিন্ন ওয়্যার হাউসে কাজের ভিসা নিয়ে আসার সুযোগ রয়েছে। মেইনলি এই ধরনের কাজেই বুলগেরিয়ায় ওয়ার্ক পারমিট এবং ওয়ার্ক ভিসা হয়ে থাকে। যেহেতু বুলগেরিয়ার কোনো এম্বাসি অথবা কনসুলেট অফিস বাংলাদেশে নেই, তাই ভিসার জন্য আপনাদেরকে অবশ্যই আপনার নিকটবর্তী বুলগেরিয়ান এম্বাসি যেই দেশে রয়েছে সেখানে গিয়ে এম্বাসি ফেস করতে হবে। বাংলাদেশিদের জন্য ভারতের নয়াদিল্লিতে অবস্থিত বুলগেরিয়ান এম্বাসিতে আপনাদেরকে ভিসার জন্য অ্যাপ্লিকেশন করতে হবে, এছাড়াও আপনাকে এম্বাসি ফেস করতে হবে। ভিসা অ্যাপ্লিকেশনের পূর্বেই কোম্পানি আপনাকে কাজের একটি চুক্তিপত্র দেবে, যেটাকে ওয়ার্ক কন্ট্রাক্টও বলা যায়। আর এই ওয়ার্ক কন্ট্রাক্ট পেতে আপনাকে অবশ্যই আপনার একটি পুলিশ ক্লিয়ারেন্স করাতে হবে, যেটি আপনাকে বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং বুলগেরিয়ান দূতাবাস থেকে অ্যাটাস্টেশন করাতে হবে। বুলগেরিয়ান এম্বাসি থেকে আপনার ভিসা ডিসিশন আসতে সময় লাগে 15 থেকে 20 দিনের মতো এবং বুলগেরিয়ার সমস্ত ওয়ার্ক ভিসা প্রসেসিং করতে আপনার টাইম লাগবে 5 থেকে 6 মাস। সাধারণ ক্যাটাগরিতে আপনি বুলগেরিয়া ওয়ার্ক ভিসা নিয়ে আসলে আপনার ভিসার মেয়াদ হবে 3 বছর এবং এই 3 বছর পর আপনি ভিসার মেয়াদকে রিনিউ করে আরও কাজ করতে পারবেন। 5 হতে 6 বছর এখানে থাকার পর আপনারা এখানকার পার্মানেন্ট রেসিডেন্সের জন্য আবেদন করতে পারেন এবং অলমোস্ট 9 থেকে 10 বছর পর আপনি এখানকার সমস্ত নাগরিক সুবিধা এবং পাসপোর্টও পেয়ে যাবেন। বুলগেরিয়া ওয়ার্ক ভিসা নিয়ে আসলে আমাদের স্যালারি কেমন হবে তা জানার আগ্রহ রয়েছে আমাদের সকলের মাঝেই। তো রিসেন্টলি এই দেশটিতে অ্যাভারেজ মান্থলি স্যালারিও কিছুটা বেড়েছে, আর ইতিপূর্বে আমরা যে সমস্ত কাজের কথা উল্লেখ করেছি এই কাজগুলোতে যদি আপনারা ওয়ার্ক ভিসা নিয়ে আসেন এক্ষেত্রে আপনারা ধরে রাখতে পারেন আপনাদের প্রতি মাসে গড়ে প্রায় 1 লক্ষ টাকার মতো আয় করার সুযোগ রয়েছে। সাধারণত কোম্পানি তাদের পলিসি অনুযায়ী আপনাদেরকে থাকার ব্যবস্থা করে দেবে এবং কিছু ক্ষেত্রে তারা অ্যাকোমোডেশন খরচও দিয়ে দেয়, যা নির্ভর করে কোম্পানির ওপর। এখন আমাদের জানা দরকার বুলগেরিয়া দেশটিতে ওয়ার্ক ভিসা আসতে হলে আমাদের বাজেট কেমন হতে হবে। আপনি সাকসেসফুলি বুলগেরিয়াতে ওয়ার্ক ভিসা নিয়ে আসতে পারলে আপনার খরচ হবে মোটামুটি 9 লক্ষ থেকে 11 লক্ষ টাকার মধ্যে। অবশ্যই খেয়াল রাখতে হবে আপনাদের খরচের অ্যামাউন্টটা যেন এই পরিমাণের মধ্যে অথবা এর নিচেই থাকে। এখন আপনারা যারা ইউরোপের দেশগুলোতে আসার জন্য উদগ্রীব হয়ে বসে আছেন তাদের জন্য আমাদের পরামর্শ হচ্ছে, আপনারা যে কোনো একটি রিলায়েবল এজেন্সি অথবা আপনার অতি পরিচিত কোনো একটি মাধ্যমে যদি এখানে আসার জন্য ওয়ার্ক ভিসার প্রসেসিং করতে পারেন সেক্ষেত্রে আপনারা অবশ্যই তা ট্রাই করতে পারেন। আর যদি এ সম্পর্কিত আরও কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে তা জানিয়ে দিতে ভুলবেন না। এই ছিল আজকের মতো ভিডিও, ধন্যবাদ।